এবার যে বসন্ত আসলো সেটা অনেক আগেই চলে আসছে নাকি পরে চলে আসছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না, কারণ গাছে এখনো নতুন পাতা জন্মায়নি। আবার শীতের কারণে যে পরিবেশটা যে নীরব হয়ে গেছিল সেই জিনিসটাও আসলে এখন কাটিয়ে ওঠেনি। মানে শীতকাল এবার খুব কম সময়ের জন্য ছিল, আর বসন্তকালটাও ঠিক একটু দেরিতে আসে, কিন্তু এবার বসন্তকাল আসছে কি আসছে না এরকম একটা অবস্থা। গাছে এখনো পাতা আসেনি। আসলে বসন্তকাল আসলে বাংলাদেশে এখন খুব দেরিতে আসতেছে, এটার কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আকাশে তারা আছে, তারার সংখ্যাটাও খুব কম দেখা যায়, কারণ হচ্ছে সারা ঢাকা শহর এখন আলোকিত। আস্তে আস্তে পরিবেশ পাল্টাচ্ছে, বিশাল ঘনবসতি সম্পন্ন দেশ এখন বাংলাদেশ, তাছাড়া ঢাকা শহরে এখন খালি জায়গাই নেই। তো এভাবে আস্তে আস্তে হয়তো একসময় শীতকালটা বিলুপ্তই হয়ে যাবে, কারণ এবছর কিন্তু তেমন একটা শীত ছিলই না, শীতকাল এসে চলে গেল এবং হয়তো আবার আসবে, কিন্তু বসন্তের যে স্বাদ সেটা আর নেই। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং বলবো, কিন্তু আমাদের উচিত যে নিজের আশেপাশের পরিবেশটা সুন্দর রাখা, কারণ হচ্ছে আমরা পরিবেশ সুন্দর রাখলেই আবার হয়তো কোনো সুন্দর বসন্ত পাবো, না হলে কিন্তু বসন্তকালও আসবে না, চলে আসবে গ্রীষ্মকাল, সারা বছরই থাকবে গ্রীষ্মকাল। কারণ হচ্ছে বাংলাদেশ এখন ষড় ঋতু দেশ বলা হলেও বাংলাদেশে কিন্তু এখন আর ছটা ঋতু দেখা যায় না। তাই সচেতন হন, পরিবেশ রক্ষা করুন। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।